Hi friends, welcome to our technical studying YouTube channel. তো বন্ধুরা তোমাদের জন্য আরেকটি অফিশিয়াল নোটিফিকেশন রয়েছে। তো এই যে অফিশিয়াল নোটিফিকেশনটি তোমরা দেখতে পাচ্ছ, এটি প্রকাশিত হয়েছে BECIL বা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনস্ট্যান্ট ইন্ডিয়া লিমিটেড এর পক্ষ থেকে। তো তোমাদের অ্যাপ্লিকেশন শুরু মানে প্রকাশিত হয়েছিল কিন্তু এটি 7 ডিসেম্বর, তখন এটি লাস্ট ডেট ছিল 18 ডিসেম্বর, কিন্তু সম্প্রতি এটি আবার ডেট বাড়ানো হয়েছে লাস্ট অ্যাপ্লাই ডেটের। তো সেটি হচ্ছে তোমাদের 31 ডিসেম্বর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। আর উচ্চ মাধ্যমিক পাস থাকলে এখানে আবেদন করতে পারবে। ফ্রেশারদের জন্য পোস্ট রয়েছে, মানে কোনো রকম ডিগ্রি ছাড়াও পোস্ট তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, তোমাদের আবেদন ফিস কত, কীভাবে আবেদন করবে, তোমাদের সিলেকশন প্রসেস কী, আমি একটি একটি করে বিস্তারিতভাবে বলবো। তো তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। তো অ্যাপ্লাই করার সময় তোমাদের অনলাইনে কিন্তু তোমাদের অ্যাডভার্টাইজ নম্বর সেটা জানতে চাইবে। তো সেখানে তোমরা 2021/97 এটি কিন্তু লাগবে, ঠিক আছে, এটি হচ্ছে অ্যাডভার্টাইজ নম্বর। তো প্রথম যে পোস্টটি রয়েছে, দেখো স্টক কিপার কাম ক্লার্ক, এর জন্য কিন্তু তোমাদের গ্র্যাজুয়েট থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটির থেকে, এবং এক বছরের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর এখানে বয়স হতে হবে কিন্তু তোমাদের 30 বছর পর্যন্ত। স্যালারি থাকতে হবে 23,100 টাকা, মানে স্যালারি তোমাদের হবে এখানে 23,100 টাকা। তারপর নেক্সট যে পোস্টটি রয়েছে ফার্মাসিস্ট, এর জন্য কিন্তু এখানে ডিপ্লোমা থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটির থেকে, ঠিক আছে। এখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছর পর্যন্ত, এবং এখানে তোমরা কিন্তু বয়সের রিল্যাক্সেশন পাবে। এবং 3 নম্বর পোস্টটি তোমরা মার্ক করে রাখবে, কারণ এই যে পোস্টটি রয়েছে এখানে কিন্তু তোমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবে। এখানে তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ডিপ্লোমা কিচ্ছু লাগবে না। তোমাদের বয়স থাকতে হবে এখানে 30 বছর পর্যন্ত, এবং তাছাড়া AIIMS এর এমপ্লয় হলে এখানে 40 বছর যারা রয়েছে তারাও কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে। কিন্তু এখানে তোমাদের কি করতে হবে, কম্পিউটারে টাইপিং থাকতে হবে 35টা ইংলিশে বা হিন্দিতে 30টা, যে কোনো একটি থাকলে তোমাদের হবে। তো আশা করি বর্তমান যুগে সবাই মোবাইলে যে স্পিডে মেসেজ লেখে, তো কম্পিউটারের বাটন এবং মোবাইলের যে বাটন একই থাকে, তো এক্ষেত্রে তোমাদের হয়ে যাবে। তো এখানে স্যালারি রয়েছে তোমাদের 24,800 পর্যন্ত। এখানে তোমরা ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে, এবং এই সমস্ত পোস্টগুলোতে কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে, এবং পশ্চিমবঙ্গের 23টি জেলার থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে। তো তারপর যে মনে করে রয়েছে গ্যাস স্টিওয়ার্ড, এই পোস্টের জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, এছাড়া কিন্তু 7 বছরের মেডিকেল গ্যাস পাইপলাইন সিস্টেমের এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং বয়স হতে হবে এখানে কিন্তু 25 থেকে 35 বছরের মধ্যে। আর বন্ধুরা তোমরা যারা প্রথমবার আমাদের চ্যানেলে ভিডিও দেখছো, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ এরকম নোটিফিকেশন কিন্তু তোমরা প্রতিদিন আমাদের চ্যানেলে পেয়ে যাবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা সম্পর্কিত বা একটি দুটি যে কোনো ভ্যাকান্সি থাকুক না কেন, তোমরা কিন্তু এখানে অবশ্যই জানতে পারবে। আর আজকের ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই লাইক করে দেবে। তো এই যে পোস্টটি রয়েছে নেক্সট মেডিকেল রেকর্ড টেকনিশিয়ান, এর জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, এছাড়া কিন্তু তোমাদের সার্টিফিকেট থাকতে হবে মেডিকেল রেকর্ডের, এবং তোমাদের 6 মাসের কিন্তু ট্রেনিং কোর্স এখানে থাকলে তোমরা কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে। আর তোমাদের এখানে এজ লিমিট থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, এবং এইমস এর এমপ্লয় হলে তোমরা 40 বছর পর্যন্ত হলেও এখানে আবেদন করতে পারবে, স্যালারি 24,800। তারপর নেক্সট যে 6 নম্বর পোস্টটি রয়েছে, মোট 7টি পোস্ট এখানে, তো যে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এর জন্য তোমাদের ডিগ্রি থাকতে হবে সায়েন্সে, বা এখানে যে অর দেওয়া রয়েছে এর মধ্যে যে কোনো একটি থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস, তার সাথে তোমাদের সায়েন্স থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটির থেকে, ঠিক আছে, এবং তোমাদের এখানে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলেও আবেদন করতে পারবে, স্যালারি হবে কিন্তু 26,100 টাকা। তারপর নেক্সট যে পোস্টটি তোমাদের লাইব্রেরিয়ান গেট 3, তো এক্ষেত্রে কিন্তু তোমরা বিএসসি ডিগ্রি থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, এছাড়া 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলেও কিন্তু এক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে, স্যালারি হবে কিন্তু এখানে তোমাদের 43,900 টাকা। তো এখানে কিন্তু এগুলো থাকতে হবে। তো তোমরা এই নোটিফিকেশনটা কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবে, আমি টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা টেলিগ্রাম লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবে। তাছাড়া টেকনিক্যাল স্টাডি জয়েন না করা থাকলে অবশ্যই জয়েন করবে, সার্চ করলেও আসবে। তো এখানে তোমাদের কিন্তু প্রথমে লিখিত পরীক্ষা হবে, তারপর তোমাদের ইন্টারভিউ হবে, এবং তারপর কিন্তু তোমাদের সিলেকশন হবে। আর তোমাদের এখানে অ্যাপ্লাই কিন্তু অনলাইনে করতে হবে, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, www.becil.com, ঠিক আছে। তো
অ্যাপ্লাই করার আগে তোমরা নোটিফিকেশনটা ভালো করে পড়ে নেবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কোনো যদি প্রবলেম হয় অ্যাপ্লাই করার সময় তোমরা এই নাম্বারে ফোন করতে পারো বা এই ইমেলে কিন্তু তোমরা ইমেল করবে। আর তোমাদের এখানে দেখো প্রথমে যখন এই নোটিফিকেশানটা বের হয়েছিল লাস্ট ডেট ছিল কিন্তু 18/12/2021, কিন্তু এখন তোমরা 31 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। তো এটি ওয়েবসাইট এবং তোমাদের এখানে আবেদন এখানে দেখো স্টেপ অনুযায়ী বলা রয়েছে, 7টি স্টেপ রয়েছে এখানে তোমরা কীভাবে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, সমস্ত তোমাদের স্ক্যান করা ফটো লাগবে, সিগনেচার লাগবে, জন্ম সার্টিফিকেট বা তোমাদের যদি মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে, এবং তোমাদের যাদের যা কাজ সেই কাজ সার্টিফিকেট এখানে কিন্তু থাকতে হবে। এবং তোমরা পেমেন্ট এখানে করবে কিন্তু ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআই। তো এখানে দেখো কোন কাস্টের জন্য কত পেমেন্ট লাগবে সেটাও বলে দেওয়া রয়েছে। জেনারেল 750। তো প্রথমে যেটি রয়েছে তোমাদের, এটি তোমরা শুধু যদি মাত্র একটি মাত্র পোস্টে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে, এবং ব্যাকেটে যেটি দেওয়া রয়েছে সেটি তোমরা তারপর যদি আরও আলাদা পোস্টে কোনো অ্যাপ্লাই করো তো সেক্ষেত্রে তোমাদের এটি কিন্তু এক্সট্রাভাবে পে করতে হবে। ঠিক আছে, যেমন এসসি এসটি এমনিতে 450 টাকা তোমাদের একটি ভ্যাকান্সির জন্য, মানে একটি পোস্টে অ্যাপ্লাই করার জন্য। তারপর আরও যদি তোমরা আলাদা পোস্টে অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের আরও 300 টাকা এক্সট্রা লাগবে। তো তোমরা কে কোন পোস্টে অ্যাপ্লাই করবে দেখে নিয়ে অ্যাপ্লাই করবে, 2-3টিতেও করতে পারো কিন্তু সেক্ষেত্রে তোমাদের পেমেন্ট কিন্তু এখানে বেশি করতে হবে। তো এই ছিল তোমাদের আজকের অফিশিয়াল আপডেট। অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। নোটিফিকেশন তোমরা ডাউনলোড করে নেবে টেলিগ্রাম থেকে, সেখানে আমি তোমাদের দিয়ে দেবো। তো লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।